Assalamu Alaikum this is Amir Islam Salman welcome back technology plus তো বরাবরের মতো আজকে আপনাদের একটি রিকোয়েস্টের ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমার ভিডিও হলো যারা আমাকে কমেন্ট করছেন রিকোয়েস্ট করছেন যে ভাইয়া টেন্ডার অর্ডারে কীভাবে টাইম শিডিউল করে দেওয়া যাবে যে আমার অন্য অন্য ইউজাররা আছে যারা এই এতটা থেকে এতটা ইউজ করতে পারবে এতটা থেকে এতটা ইউজ চালাতে পারবে তারপর আর চালাইতে পারবে না টাইম শিডিউল আপনি কীভাবে করেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো হয় কি আমরা যখন কোনো ইউজারদেরকে আমরা ব্লক করে দিই তখন আসলে অটোমেটিক ও জানে যে আমাকে ব্লক করে দিছে কারণ ব্লক করে দিলে আপনার ডিভাইসের সাথে আর ওর ফোনের সাথে কানেকটিভিটি হয় না তো তো অটোমেটিক সে জানতে পারে যে আমাকে মনে হয় ব্লক করা হয়েছে তো আমি যেই এখন যে টাইম শিডিউলটা বা যে সেটিংটা আমি আপনাকে দেখাবো সেটা যদি আপনি করেও রাখেন ওর সাথে কানেক্টিভিটি ঠিকই থাকবে কিন্তু ও নেট ইউজ করতে পারবে না কারণ ও মনে হয় ভাববে যেহেতু আপনার লাইন নেয় বা অন্য কোনো সমস্যা অন্য কোনো ইস্যুর কারণে ওর লাইনটা চলতেছে না তো আপনি ওর ডিভাইসটা আবার টাইম শিডিউল কীভাবে করবেন সেই সেজন্য আপনি প্রথমে আপনার টেন্ডার অর্ডারটা আপনার ফোনের সাথে অবশ্যই কানেক্ট থাকতে হবে কানেক্ট থাকার পর ট্যান্ড আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করবেন আর ট্যান্ডার ওয়াটার ডিপল আইপি যেটা সেটা তো আপনি আশা করি সবাই জানেন তো আপনি আপনার ডিভাইসে যে ক্রোম ব্রাউজারটা আছে সেই ক্রোম ব্রাউজারটা আপনি ওপেন করবেন ওপেন করার পর ক্রমে যে চার্জবার আছে সে চার্জবার আপনি লিখবেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান ট্যান্ডার ডিপল আইপি কিন্তু এটাই মাঝে মধ্যে হয়তো চেঞ্জ হতে পারে আর আইপি বাই করার বিভিন্ন ধরনের ওয়াই আছে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে যে আইপি কীভাবে বের করবেন গেটওয়াই কীভাবে বের করবেন যদি না আপনি আপনি সেগুলো দেখে বের করতে পারবেন তারপর আপনি এন্টার দেবেন অ্যানটার দেওয়ার পর আমার সামনে খুবই ইন্টারপেসটা চলে আসছে কারণ আমার এই রাউডার অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া নেই আপনার কাছে হয়তো অ্যাডমিন পাসওয়ার্ড আর ইউজার নাম চাইতে পারে সেটা যদি আপনার আউডার অ্যাডমিন সেট করা থাকে তাহলে অবশ্যই চাইবে আর অ্যাডমিন পাসওয়ার্ড যদি আপনি জানেন তাহলে আপনি বসাবেন আর আপনি না জানলে আপনার রাউটার যে কনফিগার করে দিই ওর থেকে আপনি অ্যাডমিন পাসওয়ার্ড আপনি নিয়ে আপনি এখানে দিয়ে রাউটার অ্যাক্সেস করতে হবে তারপরে আপনি কি করবেন আপনার এখানে থ্রি ডট যে মেনু আছে যে এই আন্ডারলাইন যে মেনুটা এই মেনুটাতে আপনি ক্লিক করবেন এটা রাউডারের ভিতরে টেনটা বরাবর যে লাইনটা আছে লাইনটাতে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি চলে আসবেন সোজা নিচে ফ্রেন্টাল কন্ট্রোলস যে অপশনটা আছে দেখেন এখানে ফ্রেন্টাল কন্ট্রোলস নামে একটা অপশন আছে যে দুটা মানুষের লোগো দেওয়া ওই লোগো ওইটাতে আপনি ক্লিক করবেন ওটাতে ক্লিক করার পর এখানে দেখেন আপনার এখানে একটা অপশন চলে আসবে অটোমেটিক যেমন ধরেন আমার এখানে অ্যাথেন্টেড ডিভাইস যেটা আছে এই ডিভাইসের নামগুলো এখানে শো করছে এখন আমি যদি এখান থেকে আমি কি করব আমার যে ডিভাইসগুলো আছে যেমন ধরেন এটা আমার এখানে ম্যানেজ নামে একটা অপশন আছে তো আমি ধরেন এই রিয়েলমি সি টু জি আমি এটা ম্যানেজ করে দিলাম মানে এখানে ম্যানেজ করে দেওয়ার পর যেমন এই রিয়েলমি সি টুটা ম্যানেজ আছে রিয়েলমি সি সতেরো একটা ম্যানেজ আছে তো এগুলো আমি এখন ম্যানেজ এখন অন করে দিলাম ম্যানেজ অন করার পর এখানে আমার একটা দেখেন যে একটা অপশন আছে অ্যালো অ্যাক্সেস ডিউরিং তো অ্যালো অ্যাক্সেস ডিউরিং যেটা আছে এটাতে আমার যেই টাইমটা দেওয়া আছে উনিশটা থেকে একুশটা পর্যন্ত টাইমটা চলবে না তো এটা হচ্ছে একটা ডিজিটাল টাইম তো ডিজিটাল টাইম বলতে যেমন ধরেন একটা মানে হচ্ছে তেরোটা দুটা মানে চোদ্দোটা পনেরোটা মানে তিনটা তো এটা আপনি ডিজিটাল টাইম আপনি ক্যালকুলেশন করে আপনি কারে কতক্ষণ অফ রাখবেন সেই টাইমটা আপনি এখানে দিয়ে দেবেন আর এ পাশে যেটা দেখতেছেন ওটা হচ্ছে মিনিট ঠিক আছে তো উনিশটা থেকে উনিশটা জিরো মিনিট থেকে একুশটা জিরো মিনিট পর্যন্ত লাইনটা আপনার চলবে না তো এখানে মিনিট হচ্ছে আপনার মিনিটগুলো ছোটো অন্য ধরনের আমি বুঝে দিচ্ছি আপনাদেরকে এক থেকে পাঁচ মিনিট মাঝখানে দুই তিন মিনিটগুলো নাই আর পাঁচ থেকে দশ মিনিট নয় এভাবে পাঁচ মিনিট পাঁচ মিনিট গ্যাপে আপনি মিনিটগুলো তো আপনি চাইলে যেমন ধরুন আমি চাচ্ছি যে উনিশটা পঁয়তাল্লিশ থেকে বা উনিশটা পঁয়ত্রিশ থেকে আমি টাইম সেট করে দিব তো উনিশটা পঁয়ত্রিশ থেকে একুশটা বরাবর একুশটা পর্যন্ত কেউ এই ম্যানেজের যে রাউটারগুলো আছে ওরা লাইনগুলো চলবে না আবার এখানে চাইলে আপনি আবার বাড়া যেতে পারেন ভাড়া করে দিতে পারেন তেইশটা করে দিতে পারেন তেষ্টা করে দিতে এটা হচ্ছে আপনার শুরু এটা হচ্ছে শেষ উনিশটা থেকে উনিশটা যখন ডিজিটাল টাইম আপনাদের বুঝতে করছো ধর আমি এখানে চলে আসছি আপনার কখন ধরেন সকাল সাতটা এটা হচ্ছে সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে রাত তেইশটা রাত তেইশটা পর্যন্ত আপনার কি চলবে না লাইনটা চলবে না তো এটা আপনি এই টাইম যেগুলো ক্যালকুলেশন করে আপনি কটা থেকে কটা আপনাদের ইউজারকে বন্ধ রাখবেন সেগুলো আপনি করে দেবেন করে দিলে দেখবেন যে ওরা ওই টাইমে ওরা কি কানেক্টেড থাকবে ঠিকই ওদের মোবাইলের সাথে কানেক্টিভিটি দেখাবে কিন্তু ওরা মানে ডাটা ট্রান্স মানে ইউজ করতে হবে না ডাটা ইউজ হবে না তো ওরা আসলে বুঝবে না যে আপনি ওদেরকে ব্লক করছেন না কী করছেন ওরাও অন্য নিশ্চয় মনে করে ওরা চুপ করে বসে থাকবে এগুলো সব কিছু ঠিকঠাক করে দেওয়ার পরে আপনার কোনো কিছু করার নেই জাস্ট আপনি ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে আপনার এখানে যারা আসে ওরা টাইম শিডিউলের আন্ডারে চলে যাবে আবার যদি আপনি ওদেরকে টাইম শিডিউল থেকে বের করতে চান তাহলে আপনি আবার চলে যাবেন কোথায় প্যাটার্নাল কন্ট্রোলে যাবেন কন্ট্রোলসে গিয়ে যাওয়ার পর এদেরকে আবার অফ করে দেবেন অফ করে দিয়ে আপনি ওকেতে ক্লিক করবেন তাহলে ওরা টাইম শিডিউলের বাইরে চলে যাবে যারে করবেন ওরা অফ করে দেবেন যারে টাইম শিডিউল রাখতে চান তারা অন করে দেবেন আর যারা রাখতে চান না তারা অফ করে দেবেন নিয়ে শুধু ওকে দেবেন জাস্ট শুধু এতটুকুই তো টুপি তো ভিডিও ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি করে তাহলে আপনাকে ধন্যবাদ সব ভালো থাকবেন খোদা হাফেজ